শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাত এপ্রিল বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী ১৪ এপ্রিল সারা দেশে ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার বন্ধ থাকবে সরকারি অফিস কলকারখানা ব্যাংক এবং পোস্ট অফিস বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক অমানবিক কাণ্ড বাসবাড়িতে লেনদেন সংক্রান্ত বিষয়ে যুবককে হাত পা বেঁধে বেদরক মারধর মলদারে ডুকানো হয়েছে রড বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন্ধে তিন শতাধিক মহিলাকে বন্ধন সহ চেক বন্টন সরকার বললেন বিধায়ক মিহিরকান্তি সম করিমগঞ্জের সবজি বাজারে আগুন তিন অঙ্কের গন্ডি অতিক্রম করেছে জিঙ্গা দেরস পটল বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারত সরকারের দুই সালের হজের প্রস্তুতি চূড়ান্ত অপেক্ষা সৌদি হজ মন্ত্রকের বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ হজ মন্ত্রী মুক্তার আব্বাস নকবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে দায়িত্ববার গ্রহণ করলেন লালার নতুন সার্কুল অফিসার জিন্টু বরা শিলচর কংগ্রেস অফিস কি কারো বাপের সম্পত্তি প্রশ্ন কমলাক্কদের পুরকায়স্তের জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে সন্দেহ মুসলিমদের আধুনিক স্কুল কলেজ গড়ে তোলার আহ্বান মৌলানা খালিদ সৈফুল্লার আলগাপুর বিধানসভার বক্রিহাওয়ারে নির্নিয়মান কমিউনিটি হলের কাজ সম্পন্ন করার দাবি স্থানীয় বাসিন্দাদের এবং শেষ খবরটি পাতারকান্দিতে জনবহুল সড়কে খোলা ট্রান্সফরমার উদাসীন বিভাগ ব্যবস্থা গ্রহণের আর্জি জনগণের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আগামী চৌদ্দই এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার গতকাল এই ঘোষণা করেছে কেন্দ্র বিবৃতি জারি করে বলা হয়েছে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের অফিস কলকারখানা বন্ধ থাকবে আগামী চৌদ্দই এপ্রিল দেশের সমস্ত সরকারি ব্যাংক এবং পোস্ট অফিসগুলিও বন্ধ থাকবে প্রতি বছরই দেশ জুড়ে সংবিধান রচয়িতার জন্মদিন পালন করা হয়ে থাকে চলতি বছর আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার সরকারি ছুটি ঘোষণা করা হল সব মন্ত্রকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার এক অমানবিক কাণ্ড লেনদেন সংক্রান্ত বিষয়ে যুবককে বাড়িতে নিয়ে চূড়ান্ত অমানবিক কাণ্ড ঘটল বাসকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ডের হাতিরহার গ্রামে জানা গেছে আয়ুব আলী বরবুইয়ার ছেলে দিলওয়ার হোসেন বরবুইয়াকে লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে গত শনিবার রাতে ফোন করে ডেকে নেওয়া হয় একই গ্রামের আলিউদ্দিনের ছেলে শাহ আলমের গড়ে দিলওয়ারকে গড়ের ভিতরে রশি দিয়ে হাত পা বেঁধে মারাত্মকভাবে মারপিট করা হয় শাহ আলম তার শ্বশুর ফকির আলী এবং ফারুক আহমেদ সহ কয়েকজন মিলে শারীরিকভাবে অত্যাচার করেন দিলওয়ার হুসেনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক তার মলদার দিয়ে লোহার রড পর্যন্ত ডুকানো হয়েছে শরীরের প্রত্যেক অঙ্গে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে অত্যন্ত বর্বরচিতভাবে দিলওয়ারকে হাত পা বেঁধে অত্যাচার করা হয়েছে এ নিয়ে তার বাবা আয়ুব আলী মঙ্গলবার বাসকান্দি পুলিশ ফাড়িতে মামলা দায়ের করেছেন পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল দল রাজ্যে আবার ক্ষমতায় এলে মা বন্ধের বন্ধন সহ মাইক্রো ঋণ থেকে মুক্ত করবে বিরোধীরা বলেছিল তা মহাদাপ্পা আজ প্রমাণিত হল বিজেপির কথার কাজে কোনো ফারাক নেই বুধবার উদারবন ব্লকের কর্মকর্তাদের ব্যবস্থাপনায় অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে ঋণ রহিতা মহিলাদের চেক বন্টন অনুষ্ঠানে সার্কুল অফিসার ঋতুরাজ বরদলৈকে পাশে বসিয়ে এমনই মন্তব্য করেন বিধায়ক মিহিরকান্তি সম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাকসবজির দামও কাকতালীয় ব্যাপার হলেও বিষয়টি সত্য রমজান মাস শুরু হওয়ার পরই সবজি বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে করিমগঞ্জের সন্তর বাজারে বুধবার খুচরো বাজারে জিঙ্গা একশো দশ টাকা পটল একশো টাকা শশা ষাট টাকা কাঁচামরিচ একশো চল্লিশ টাকা দেড়শ একশো ষাট টাকা দরে বিক্রি হয়েছে আলু এবং পেঁয়াজের দর অবশ্য অপরিবর্তিত রয়েছে খুচরো বিক্রেতারা জানান সবজির দাম সরষে বেড়ে গেছে সবজি কেনা যাচ্ছে না খারুপেটিয়াতে সবজির দাম চড়া হয়ে গেছে ফলে দাম দিয়ে কিনতে হচ্ছে দাম দিয়ে কিনলে ব্যবসায়ীরা সামান্য লাভ রেখে সামগ্রী বিক্রি করেন তাছাড়া রমজানের কিছুটা প্রভাব রয়েছে বাজারে তবে বাজারে সবজির দাম নামবে কিছুদিনের মধ্যে নতুন সবজি বাজারে আমদানি হলে সবজির দাম কমবে স্থানীয় সবজির সেভাবে আমদানি নেই পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়কে এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন করে এক বার্তা দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মুসলিম সম্প্রদায়ের প্রতি তিনি অনুরোধ জানান মুসলিম মেয়েদের জন্য দেশে বহু কলেজ তৈরি করা হোক মুসলমানদের উচিত এখন আধুনিক স্কুল কলেজ গড়ে তোলা যাতে শিক্ষার জন্য মুসলিম ছেলেমেয়েদের অন্যের দয়ায় বাঁচতে হয় না ভিডিও বার্তার মাধ্যমে কর্ণাটকের হিজাব প্রসঙ্গ টেনে আনে তিনি বলেন মুসলিমরা আজ বড় কঠিন পরীক্ষার সম্মুখীন বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মুসলিমদের এখন যেতে হচ্ছে বিশেষ করে মুসলিম মহিলাদের কাছে মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি আবেদন জানান তারা যেন বৌডের বিরুদ্ধে কোনো অপপ্রচারে প্রভাবিত না হন ভারত সরকার দুই হাজার বাইশ সালের হজযাত্রার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে কিন্তু সৌদি হজ মন্ত্রক এবার হজযাত্রায় আন্তর্জাতিক অংশগ্রহণের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রূপরেখা তৈরি করতে পারেনি যখনই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ভারতের হজযাত্রীদের অংশগ্রহণের কৌটা জানানো হবে তখনই যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ এবং সফরসূচির দিনক ঠিক করবে ভারত মঙ্গলবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ নাদিমুল হকের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ হজমন্ত্রী মুক্তার আব্বাস নকবি একতা জানান মন্ত্রী আরও জানান এবার কতজন ভারতীয় হজযাত্রী হজব্রত পালনে মক্কা মদিনা যেতে পারবেন তা ঠিক করে দেবে সৌদি সরকার আলগাপুর বিধানসভা সমষ্টির অধীন বক্রিহাউর সপ্তম খণ্ডের একটি নির্ণীয়মাণ কমিউনিটি হলের কাজ আজও অসম্পূর্ণ হয়ে পড়ে আছে গত শনিবার এই অভিযোগ করে অবিলম্বে কাজ সম্পূর্ণ করার জোরালো দাবি জানিয়েছেন বক্রিহাউর জিপির তিন নম্বর গ্রুপ সদস্য হিমাংশু দাস সহ বক্রীহর সপ্তম খণ্ডের স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে বকরিহর সপ্তম খণ্ডে কমিউনিটি হলের কাজ এতে কাজ করা শ্রমিকদের পাওনা বাকি রয়েছে বলে অভিযোগ করে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা এবং বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়ে জিপি সভাপতি এবং বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা লালার নতুন চক্র আধিকারিক হিসাবে বুধবার কার্যভার গ্রহণ করলেন জিন্টু বরা তিনি পূর্বতন সার্কুল অফিসার কৃষ্ণ অর্জুন বর্মনের স্থলাভিষিক্ত হলেন উল্লেখ্য রাজ্য সরকারের এক নির্দেশে কৃষ্ণ অর্জুন বর্মনকে কামরূপের চন্দ্রপুর সার্কুলে বদলি করা হয়েছে এদিন জিন্টু বরা লালার সার্কুল অফিসার হিসাবে কার্যভার গ্রহণ করে লালা লালাবাসীর সহযোগিতা কামনা করেন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে কুশপুতুল দাহ এবং তার নামে নো এন্ট্রি পোস্টার সাঁটা নিয়ে এবার মুখ খুললেন কমলাক্ক্য দে পুরকায়স্ত এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি প্রশ্ন তুলেন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে কি কারো বাপের সম্পত্তি সঙ্গে ঘটনাক্রম গিরে জেলা কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি বুধবার সুনাই রোডে কল্ল সঙ্গের বাসন্তী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শিলচরে আসেন কমলাক্ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন দুই থেকে তিনজন যুবক লাগাতার এসব করে চলেছে আর জেলা কংগ্রেস নেতারা বসে বসে দেখছেন এবার শেষ খবরটি একটি উন্মুক্ত বিদ্যুৎ ট্রান্সফরমার এবং হাজার হাজার পথচারী এই দৃশ্য পাতারকান্দি শহরের দীর্ঘদিন ধরে এই উচ্চ সম্পন্ন ট্রান্সফর্মারটি অসম ত্রিপুরা জাতীয় সড়কের পাতারকান্দি শহরের বাজারের পাশে মাটিতে লেগে রয়েছে যে কোনো সময় এই ট্রান্সফর্মারের সংস্পর্শে গড়তে পারে বড় ধরনের অঘটন কিন্তু বিদ্যুৎ বিভাগের কোনো হেলদোল নেই এ নিয়ে ভুক্তভোগীরা বিধায়ক বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন